নমস্কার বন্ধুরা, আমার সুপ্রীতির রান্নান ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। তো সবার আগে বলবো যে আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি তা হলো কুমড়ো শাক চচ্চড়ি। তো কুমড়ো শাক দেখতে পাচ্ছেন যে কুমড়ো শাক কাটা হয়ে গেছে, তো এবারে কি করে করতে হয় তো সেখানে যাবো। তো কুমড়ো শাক আমি কেটে রেখে দিয়েছি, ছোটো ছোটো করে কেটে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন শাকটা আমি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো সিদ্ধ করে নিলে শাকটা করতে খুব সুবিধা হবে এবং তাড়াতাড়িও হবে। তো এবার আমি যেহেতু বড়া দিয়ে করবো, তো বড়াটা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বেসন পাটানো হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবারে প্রথমে বড়াটা ভেজে নিতে হবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি এতে তেল দিয়ে নিলাম। এবারে দুটো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অল্প করে, একটা লঙ্কা দিয়ে দিলাম, এবারে বড়া দিয়ে দিচ্ছি, বড়া ভাজতে হবে। তো আস্তে আস্তে বড়াগুলো উল্টে নিয়েছি। তো এবারে শাকটা আমি ফেলে দেবো এর মধ্যে। আর বড়াগুলোকে অবশ্যই কেটে 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 তো প্রথমে আমি শাকটা হলুদ লবণ ও মিষ্টি একত্রে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই জন্য আর সেগুলো দিতে হবে না। যদি কিছু কম থাকে তো অবশ্যই দিতে হবে, সেটা দেখে নিতে হবে। তো আপনারা এইভাবে যদি করতে পারেন খুব ভালো হবে। তো এবারে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার শাক কমপ্লিট হয়ে গেছে। তো এবারে অবশ্যই পরিবেশের জন্য প্রস্তুত, খাওয়া যেতেই পারে, অসুবিধা নেই, একদম তৈরি। তো আপনারা ঘরেই ঘরেই কুমড়োর শাক চচ্চড়ি করে ফেলুন বড়া দিয়ে, খুব সুন্দর একটা রেসিপি। তো আজ এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।